এইচএসসিতে এবার জিপিএ 5 বাড়লেও কমেছে পাশের হার শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস ভালো ফল করেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আন্দোলনে আহতরা ঢাকা চট্টগ্রামে ডিমের আড়তে ঝুলছে তালা কাল থেকে সরকার নির্ধারিত দামেই বিক্রির আশ্বাস ব্যবসায়ীদের সিন্ডিকেট করলে অল আউট অ্যাকশনের হুঁশিয়ারি উপদেষ্টার এক বছরের মধ্যে নির্বাচন চায় বিএনপি উপদেষ্টাদের কার্যক্রমের সমালোচনা নেতাদের গুম খুনের নির্দেশদাতা শেখ হাসিনা সহ জড়িতদের বিচার দাবি জনপদ সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এইচএসসি ও সমমানের ফল পেয়ে সারা দেশে শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবারের সর্বোচ্চ পাশের হার মাদ্রাসা বোর্ডে 93.40% সর্বনিম্ন পাশের হার ময়মনসিংহ বোর্ডে 63.22% শিক্ষার্থীদের এই উচ্ছ্বাস সফলতার দীর্ঘ এক যুগের সাধনার কলেজগুলোর বোর্ডে ফলাফল টাঙানোর সঙ্গে সঙ্গেই হুড়োহুড়ি লেগে যায় শিক্ষার্থীদের যদিও কলেজ ছুটি থাকায় উপস্থিতি ছিল কম আবার অনেকেই ফলাফল জেনেছেন অনলাইনে তবুও স্মৃতি ধরে রাখতে বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা এবার ভিন্ন আঙ্গিকে এইচএসসির ফলাফল প্রকাশ করা হয় সরাসরি বোর্ডের চেয়ারম্যান ফলাফল ঘোষণা করেন উত্তাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে অনুষ্ঠিত হওয়া পরীক্ষার এই ফলাফল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের দেশের এত খারাপ অবস্থার মধ্যে আমরা সকলে মিলে ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হতে পেরেছি তাতে আমরা অনেক খুশি বাবা মা টিচার সবারই আসলে অবদান আছে প্রত্যাশা করেছিলাম যে পরীক্ষার পর যে রেজাল্টগুলো আছে রেজাল্ট আলহামদুলিল্লাহ আমরা পাইছি সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে এবছর সর্বোচ্চ সিলেট শিক্ষা বোর্ডের ফলাফল পাশের হার 85.39 জিপিএ 5 পেয়েছে 6698 জন দ্বিতীয় অবস্থানে বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার 81.85 যেসব কলেজে সুযোগ সুবিধা ভালো কিংবা অভিভাবকদের অবস্থা ভালো তারাই কিন্তু এখন ভালো ফলাফল করতেছে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল 30 জুন 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 11 সেপ্টেম্বর থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেয়ার কথা থাকলেও পরীক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রস্তুতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ মনিরুজ্জামান প্রান্ত সময় সংবাদ এইচএসসিতে ভালো ফল করেও অনিশ্চয়তায় আন্দোলনে আহত শিক্ষার্থীরা বন্ধুরা উচ্ছ্বাসে মাতলেও অঙ্গ হারিয়ে দুর্বিষহ সময় পার করছেন তারা বিদেশে চিকিৎসা পুনর্বাসন ও উচ্চশিক্ষার ব্যবস্থা নেওয়ার আকুতি তাদের হায়দার আলীকে সঙ্গে নিয়ে তাজওয়ার মাহমিদের রিপোর্ট আমার একটা চোখ নেই আমি এই জন্য আরও বেশি আপসেট কারণ আমি বাসার বাইরেও তেমন বেরোতে পারি না একা একা এইচএসসিতে জিপিএ 5 পেয়েছেন মাইলস্টোন কলেজের ছাত্র আলিফ হাসান রাহাত বন্ধুরা কলেজে উল্লাসে মাতলেও তার জীবনে ঘোর অন্ধকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডান চোখ হারিয়ে পাল্টে গেছে জীবনের সব হিসেব ডান চোখে একটা প্লেট লাগে তো ওই গুলিটা লাগার পরে আমার চোখ দিয়ে আমরা যেভাবে পানি গোসল করলে পানি ডালি সেম ওইভাবে হচ্ছে রক্ত পড়তেছিল রাহাত জানান 20 জুলাই হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ গুলিবিদ্ধ চোখ আর শরীরে বুলেটের ক্ষত নিয়েই হাজত ও কারাগারে কেটেছে তার দুর্বিষহ সময় আমাকে তো 21 তারিখ কারাগারে নিয়ে আসে 22 তারিখ সকালবেলা কারাগারে ডাক্তার আসে ডাক্তার চোখ দেখা বলতেছে যে কিছুই ওরা পারবে না এইচএসসি শিক্ষার্থীদের জামিনের সিদ্ধান্তের পর 1 আগস্ট কারাগার থেকে নেওয়া হয় চক্ষু হাসপাতালে ততদিনে হয়ে গেছে অনেক দেরি একটা ডক্টর পার্সেন্টেজ বুঝাচ্ছিল যে দেখো তুমি আস হচ্ছে 16 দিন পরে আমাদের কাছে ট্রিটমেন্ট নিতে তো এই কারণে হচ্ছে তোমার চোখটা এখন আর মানে ঠিক হবে না আর কি সরকার পতনের পর চক্ষুবিজ্ঞান সিএমএইচে চিকিৎসা নিলেও হয়নি কোনো উন্নতি অন্তর্বর্তী সরকারের কাছে বিদেশে উন্নত চিকিৎসার আকুতি তার বর্তমান সরকারের কাছে চাও একমাত্র চিকিৎসা আমার বাংলাদেশের ডক্টররা যেহেতু মানাই করে দিছে যে তোমার চিকিৎসা বাংলাদেশে অ্যাভেলেবেল নাই তাহলে আমি চাই যে আমার চিকিৎসাটা বাইরে হোক অন্য প্রসঙ্গ ঢাকা চট্টগ্রামে ডিমের আড়তে ঝুলছে তারা সিন্ডিকেটের কারণে বাজারে স্বস্তি নেই বলছে ক্যাম এদিকে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর ভোক্তা অধিকারের মহাপরিচালক জানিয়েছেন কাল থেকে সরকার নির্ধারিত দামেই ডিম সংগ্রহ ও বিক্রি শুরু হবে এ যেন এক ভিন্ন কাপ্তান বাজার ডিমের আড়তগুলোতে নেই প্রতিদিনকার হাঁকডাক ও কেনাবেচার কর্মচাঞ্চল্য বন্ধ বেশিরভাগ দোকান গেল রোববার রাত থেকে তেজগাঁও আড়তে ডিম কেনাবেচা বন্ধ রয়েছে এতে কারওয়ান বাজারের পর মঙ্গলবার সকালেই ডিম শূন্য হয় কাপ্তান বাজার
ফার্মের মুরগির ডিম না থাকায় বাধ্য হয়ে ক্রেতারা কিনছেন দেশি ও হাঁসের ডিম। মুরগির ডিম পাইনি, শুধু হাঁসের ডিম পাইছে, মুরগির ডিম বন্ধ। সরকার যেই মূল্য নির্ধারণ করে দিয়েছে এই মূল্যতে প্রান্তিক খামারিরা অ্যাকচুয়ালি ডিম দিচ্ছে না। তালা ঝুলছে ঢাকার বাইরে, চট্টগ্রাম, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে ডিমের আড়তে। উৎপাদন পর্যায়ে 10.58 টাকা দাম বেঁধে দিলেও প্রতি পিস ডিম 12.5 টাকায় বিক্রি করছেন চট্টগ্রামের প্রান্তিক খামারিরা। খুচরা এসে যা 14-15 টাকায় ঠেকছে। যদি 11-10 টাকা হয়ে যায় ডিমের দাম, তাহলে আমাদের মনে হয় কিচ্ছু থাকে না। সরকারের মত অধিকারে আসি বলতেছে যে 11 টাকার বেশি বিক্রি করলে আমরা আপনাদেরকে ফার্মের দোকান বন্ধ রাখার প্রয়োজন। এদিকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ডিমের বাজারে সংকট তৈরির জন্য সিন্ডিকেটকে দায়ী করেছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাপ। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বেলা 11টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আড়তদার এবং কাজী ফার্মস প্যারাগন সহ ডিম উৎপাদক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন ভোক্তার মহাপরিচালক। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে তিনি জানান, বুধবার থেকে ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত দর অর্থাৎ 11.87 টাকা প্রতিটি ডিম বিক্রি করবেন ব্যবসায়ীরা। ডিমের উৎপাদক পর্যায়ে দাম 10.58 টাকা, পাইকারি পর্যায়ে 11.01 টাকা অথবা আমরা 11 টাকা ধরতে পারি, প্লাস খুচরা পর্যায়ে 11.87 টাকা। তো এটা ওনারা পরিবহন থেকে শুরু করে যত ধরনের কস্টিং হয় সেটা হিসাব করে করেছেন। আমরা আলাপ করে ওনাদের জিজ্ঞেস করেছি এটা ঠিক আছে কি না, ওনারা এটা এগ্রি করেছেন। মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য বন্ধে উৎপাদন পর্যায় থেকে আড়তে সরাসরি ডিম সরবরাহ করা হবে বলেও জানান ভোক্তার ডিজি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে চাঁদাবাজি ও ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে অল আউট অ্যাকশনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। নিম্নবিত্তদের স্বস্তি দিতে রাজধানীতে ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রি শুরু করেছে কৃষি বিপণন অধিদপ্তর। নিত্যপণ্যে ভোক্তাকে স্বস্তি দিতে খাদ্য মন্ত্রণালয়ের ওএমএস, বাণিজ্য মন্ত্রণালয়ের টিসিবির পর এবার কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হলো কৃষিপণ্য ওএমএস কার্যক্রম। মঙ্গলবার সকালে রাজধানীর গনি রোডে এ উদ্বোধন করেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। রাজধানীর মোট 20 পয়েন্টে কার্যক্রম বাস্তবায়ন করছে কৃষি বিপণন অধিদপ্তর। বাজার থেকে তুলনামূলক কম দামে পণ্য পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ক্রেতারা। বাজারে যদি দাম কমে দেয় ওটাই সবথেকে ভালো হয়, আমরা কিনে খাবো। যতদিন না কমে ততদিন এইভাবে চালায় গেলে বাংলাদেশের মানুষের জন্য খুব ভালো হবে। এ সময় কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আপাতত রাজধানীতে এই কার্যক্রম পরিচালনা করা হবে, পর্যায়ক্রমে সারা দেশেই তা চালু হবে। আমাদের কতগুলি এলাকায় ফ্লাড হয়েছে, শাক সবজি তো কিছুটা ক্ষতি হয়েছে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। মানে এটার জন্যই তো একটু হয়েছে, বাট আমার মনে হয় খুব তাড়াতাড়ি বাজার নরমালে চলে আসবে। এদিকে চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার অল আউট অ্যাকশনে যাবে হুঁশিয়ারি দিয়ে সচিবালয়ে এক অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে সবজির দাম বেড়েছে, অন্য সব পণ্যের দাম বাড়ার পেছনে সিন্ডিকেট কারসাজি আছে। একদম কি পার্সন আছে বিভিন্ন সিন্ডিকেটের প্রয়োজনে, কর্পোরেট যেসব কোম্পানিগুলো এটা করছে ইচ্ছাকৃতভাবে, আমাদের কাছে কিছু রিপোর্ট আছে, আমরা তাদেরকে বিশেষ ক্ষমতা আইনে অ্যারেস্ট করব। সাধারণ মানুষকে স্বস্তি দিতে টিসিবির কার্যক্রম বাড়ানো হবে বলেও জানান উপদেষ্টা। আমরা তো প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কারের কথা বলছি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ডিমের আমদানি শুল্ক 20% এবং ভোজ্য তেলে 5% কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে সংস্কারের বিষয়ে শনিবার আরও কয়েকটি দলের সঙ্গে সংলাপ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। আগামী শনিবার আরও কয়েকটি রাজনৈতিক দলের সাথে আবার সংলাপ হবে, আলোচনা হবে সংস্কার প্রক্রিয়া কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তার ডিমের দাম এই মুহূর্তে ঊর্ধ্বমুখী, এই জন্য আজকে কয়েকটা পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আমদানি পর্যায়ের ডিমের শুল্ক 33% থেকে 13% নামিয়ে আনা, অর্থাৎ 20% আমদানি শুল্ক ছাড় দেওয়া, এটা একটা সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আরেকটা সিদ্ধান্ত হয়েছে ভোজ্য তেলের বিষয়ে, ভোজ্য তেলের আমদানি শুল্ক 5% কমিয়ে আনা এবং উৎপাদন এবং সরবরাহ পর্যায়ে মূল্য সংযোজন কর প্রত্যাহারের একটা সিদ্ধান্ত হয়েছে। নতুনভাবে যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, যোগ দিয়েছেন নবনিযুক্ত 3 বিচারক। বৃহস্পতিবার থেকে শুরু হবে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া, সব অভিযোগের যথাযথ বিচার হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। সবশেষ মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বসে এবছরের 13 জুন। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ট্রাইব্যুনাল ছাড়েন আগের বিচারপতিরা, একে একে পদত্যাগ করেন রাষ্ট্রপক্ষের সব আইনজীবী।
এই ট্রাইব্যুনালে জুলাই আগস্টের হত্যা গণহত্যার বিচারের দাবি ওঠে। সরকারও বেছে নেয় পুরনো ট্রাইব্যুনালকে। নতুনভাবে প্রথমে নিয়োগ দেওয়া হয় প্রসিকিউটর, সোমবার নিয়োগ পান তিন বিচারক। মঙ্গলবার পুনর্গঠিত ট্রাইব্যুনালে যোগ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, শফিকুল ইসলাম মাহমুদ ও মহিতুল হক ইনাম চৌধুরী। চিফ প্রসিকিউটর জানান, জুলাই গণহত্যার মাস্টারমাইন্ডদের বিচার হবে সবার আগে। আমাদের প্রায়োরিটি হচ্ছে জুলাই আগস্টে সংগঠিত যে ম্যাসাকার, যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সেই বিচারটা সর্বাগ্রে শুরু হবে। এদিন বিকেলে ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেন আইন ও গণপূর্ত উপদেষ্টা। জুলাই অগাস্ট মাসে যে অসংখ্য পরিবারে যে হাহাকারের করুণ কাহিনী রচিত হয়েছে, যে অসীম আত্মত্যাগ ছাত্র জনতা করেছে, তার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অবশ্যই এই বিচার আমাদের এখানে হবে। সংস্কার শেষে পহেলা নভেম্বর থেকেই মূল ভবনে বিচার কাজ শুরুর প্রত্যাশা আইন উপদেষ্টার। নতুনভাবে যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। জুলাই আগস্টের হত্যা গণহত্যার বিচার যেন আন্তর্জাতিক মানসম্মত হয় এবং এই বিচার নিয়ে কেউ যেন প্রশ্ন তুলতে না পারে, এ বিষয়ে বদ্ধপরিকর ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এক বছরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। উপদেষ্টাদের কার্যক্রমের ধীরগতির অভিযোগ করে দ্রুত নির্বাচন কমিশন গঠনের দাবি তাদের। গুম খুনের নির্দেশদাতাদের দ্রুত বিচার দাবি দলটির। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে 2015 সালের 10ই মার্চ উত্তরের বাসা থেকে তুলে নেওয়া হয় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে। নিখোঁজের 2 মাস পর ভারতের শিলং রাজ্যে পরিচয় মেলে সাবেক সংসদ সদস্য ও বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব সালাউদ্দিনের। শেখ হাসিনার পতনের পর গত আগস্টে দেশে ফেরেন তিনি। মঙ্গলবার সকালে নিজের গুম হওয়ার বিষয়টি অবহিত করতে গুলশানে গুম কমিশনে আসেন সালাউদ্দিন আহমেদ। পরে গণমাধ্যমে তিনি বলেন, গুমের বিষয়ে মামলার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অভিযোগ করবেন তিনি। গুমের সঙ্গে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান এই বিএনপি নেতা। যারা যারা জড়িত সবাইকে খুঁজে বার করতে হবে, আইনের আওতায় আনা হবে। এই দেশ থেকে গুম খুনের সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টি আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। এ সময় তিনি সরকারের ধীরগতির কার্যক্রমের সমালোচনা করে এক বছরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। আমি ব্যক্তিগত মনে করি নির্বাচন দেওয়ার জন্য এক বছর সময় যথেষ্ট। একই দিন সকালে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে উত্তরার আজমপুরে লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় নিত্যপণ্যের দাম কমাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যারা সিন্ডিকেটের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে জনগণকে শাস্তি দেই। দুর্নীতি ও গুম খুনের অভিযোগে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের মুখোমুখি করার দাবিও জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। করোনার প্রকোপ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে হাত ধোয়ার ব্যবস্থাপনা ও অভ্যাসও প্রায় বিদায় নিয়েছেন, যার কারণে বিভিন্ন রোগ ব্যাধির ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতির মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব হাত ধোয়া দিবস। 2 বছর আগেও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় ঢোকার মুখে হাত ধোয়ার ব্যবস্থা ছিল, গড়ে উঠেছিল হাত ধোয়ার জোরালো অভ্যাস। কিন্তু করোনার প্রকোপ কমে যাওয়ার পর সচেতনতার অভাবে ভাটা পড়েছে অভ্যাসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের গবেষণা বলছে হাত ধোয়া চর্চায় বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বনিম্ন। সর্বনিম্ন অবস্থানে আফগানিস্তান। বাংলাদেশে হাত ধোয়ার হার 62%, শহরে 68% ও গ্রামে 58%। অর্থাৎ গ্রামে 42% এবং শহরে 32% মানুষ হাত ধোয়ার পরিবেশ পান না। একটা বিশেষ জায়গা থাকা উচিত, সবাই যেন হাত ধুয়ে আমরা একটু কিছু খেলে যেন হাত দিতে পারি। পার্কে যদি আমাদের এরকম হাত ধোয়ার একটা ব্যবস্থা থাকে তাহলে এটা খুবই ভালো হয়। এখন রাস্তাঘাটে আমার হাতে ময়লা হলো, গ্রাম হলো, সব কিছু হলো, আমি ফাঁড়ি কোথায় পাবো? সুন্দরভাবে হাত ধুয়ে যদি আমরা খাদ্য গ্রহণ করি তবে আমাদের স্বাস্থ্য সচেতনতা বাড়বে। এমন পরিস্থিতির মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে সারা পৃথিবীর মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব হাত ধোয়া দিবস। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন শুধু করোনা নয়, ডায়রিয়া, গ্যাস্ট্রিকের সমস্যা, শ্বাসতন্ত্র সহ নানা ধরনের রোগ বাসা বাঁধতে পারে এই অভ্যাস না থাকলে। তাই দিনে অন্তত 5 বার হাত ধোয়ার পরামর্শ তাদের। হাতের মাধ্যমে বহু রোগের সংক্রমণ হয়, করোনা তার একটা বড় এক্সাম্পল, মাঙ্কি পক্স আরেকটা বড় এক্সাম্পল। বহু রোগের কিন্তু কারণ
আমাদের হাতের ভিতরে যে সমস্ত জীবাণু থাকে সেই জীবাণুগুলির কারণে। পাঁচবার যদি মিনিমাম হাত ধুতে পারি তাহলে আমরা জীবাণুমুক্ত রাখতে পারলাম হাতকে। শুধু জনসচেতনতা নয়, জনসম্পৃক্ততা বাড়াতে হবে বলে পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন স্কুল থেকেই হাত ধোয়ার অভ্যাস বাড়াতে হবে। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রংপুরে সার্জিস হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। বক্তারা বলেন, সার্জিত হাসনাত ২৪ গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক, তাদেরকে রংপুরে ঢুকতে না দেওয়ার বিষয়ে জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার বক্তব্য বিপ্লবের সাথে সাংঘর্ষিক। দ্রুত বক্তব্য প্রত্যাহার না করলে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের। গাইবান্ধার পলাশবাড়িতে আগ্রাসী রূপে করতোয়া নদী। গত ১৫ দিনে বিলীন হয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি। আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। সংসার ঠিকই আছে, নেই শুধু পরিবার পরিজন নিয়ে আশ্রয় নেয়ার বসত ঘর। করতোয়া নদীর আগ্রাসনে বিলীন ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট। দুই সপ্তাহের ভাঙনে বিপর্যস্ত গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কাশিয়াবাড়ি ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রাম ইতিমধ্যে অর্ধশতাধিক পরিবার হারিয়েছে তাদের বসতভিটা ও কৃষি জমি। নদী ভাঙন অব্যাহত থাকায় ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ আরো ২০০ স্থাপনা। বাড়িঘর ভাঙছে, এখন যাওয়ার তো কোনো ব্যবস্থা এখন দেখতেছি না। নদী শাসনের ব্যবস্থা না করা হয় তাহলে আমাদের এখানে থাকার মানে অপরিবেশ হয়ে যাবে। স্থায়ী প্রতিরোধ প্রকল্প গ্রহণের গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। প্রকল্পটা পাশ হলে এবং কাজ বাস্তবায়ন করলে আমরা আশা করি যে এই নদী সিস্টেমে নদী ভাঙন থাকবে না। প্রতি বছর এই বর্ষা এলে পলাশবাড়ি উপজেলায় শুরু হয় করতোয়া নদীর আগ্রাসন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। জনপদ সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এইচএসসিতে এবার জিপিএ ৫ বাড়লেও কমেছে পাশের হার, শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। ভালো ফল করেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আন্দোলনে আহতরা। ঢাকা চট্টগ্রামে ডিমের আড়তে ঝুলছে তালা, কাল থেকে সরকার নির্ধারিত দামে বিক্রির আশ্বাস ব্যবসায়ীদের। সিন্ডিকেট করলে অল আউট অ্যাকশনের হুঁশিয়ারি উপদেষ্টার। এই ছিল জনপদ সময়, সঙ্গে থাকুন সময়ের।